নমস্কাৰ ককাইদেউ, নমস্কাৰ নমস্কাৰ, বৰ ভাল লাগিলে দেই আহিলে। আপুনি হয় আশীৰ্বাদ কৰিব দেই, আশীৰ্বাদ কৰিব, আহক আহক বাইদেউ, ইয়াত বহক। মই ভাবিছোঁ চাগে আপোনাৰ সময়ত একদম সময়ত পালেহি। হয় এতিয়া কেনেকুৱা গাটো? আগতকৈ ভাল পাইছেনে অলপ? হয় এই চেলাইন কালি ল'লে নেকি? আৰু দুদিনমান পিছত যদি হয় একেবাৰে ই নহয় হয় আকৌ ল'ব লাগিব। আসলতে কন্টিনিউয়াস যোৱা হল যে কুকুৰাঝাৰ ট্ৰেইনত, আৰু তেতিয়া ঠাণ্ডাও আছিলে নহয়? হয় ঠাণ্ডা। আপুনি কেতিয়া গৈছিলে? আমি হেৰি মাহত গৈছিলে, ফেব্ৰুৱাৰী মাহত। ফেব্ৰুৱাৰী গৈছিলোঁ। হয় হয়, বৰ ধুনীয়া লাগিছে আৰুণাই, আৰুণাইখন বৰ ধুনীয়া লাগিছে। মাৰ্চত হয় মহাযজ্ঞত হয় আপোনালৈ পঠিয়াইছিলোঁ। হয় হয় হয়, বৰ ভাল লাগিছে আৰুণাইখন, বৰ ধুনীয়া লাগিছে আৰুণাই। কি কি ৰঙৰ হয়? হালধীয়া হয়, হালধীয়া, সেউজীয়া, বিভিন্ন ৰঙা হয়, সকলো, আৰু নীলা ৰঙৰ হয়, নীলা ৰঙৰ হয় হয় হয়, আৰু সকলো ধৰণৰ, আৰু বগা হয়। আমাৰ এই যিবিলাকে ধৰ্মৰ কামত ঘূৰে তেওঁলোকৰ কাৰণেও বগা তেনেকৈ। হয় হয় হয়, বৰ ভাল লাগিছে। আপোনাৰ ঘৰটো ইয়াৰ পৰা কিমান দূৰত? মোৰ ঘৰটো বেছি দূৰ নহয়, ওচৰতে হয়। কিন্তু মই যিটো অনুষ্ঠানত আছোঁ হয় সৃজন সেৱাশ্ৰম হয়, অৰ্থাৎ স্বেচ্ছাসেৱক প্ৰতিষ্ঠান হয়, তাতে থাকোঁ। হয় হয় হয়, বৰ ভাল বৰ ভাল। ঘৰটোতে এই ওচৰতে? হয় হয় হয়, ঘৰটো ওচৰতে। বৰ ভাল লাগিছে। আজি আচলতে বহুদিনৰ পৰা বহু কথা সুধিম বুলি ভাবি আছিলোঁ, কিন্তু আজি প্ৰথম কথা আপোনাক ধন্যবাদ দিবলৈ কোনো ভাষা নাই। আজি আপোনাৰ যোগেদিহে সিমেণ্ট চাপৰিলৈ আহিব পাৰিলোঁ। আপুনি সুদূৰ মুম্বাইৰ পৰা সিমেণ্ট চাপৰি, আকৌ সিমেণ্ট চাপৰিৰ পৰা মুম্বাইলৈ অহা যোৱাৰ উৰাজাহাজৰ প্লেনৰ টিকেটৰ অহা যোৱাৰ ব্যৱস্থা কৰি দিলে, স্পনচৰ কৰি দিলে, তাৰ বাবে অশেষ ধন্যবাদ। আৰু এখন ডকুমেণ্টেৰী আপোনালোকৰ বড়ো জনগোষ্ঠীৰ, বড়ো কালচাৰ, বড়ো সংস্কৃতি, বড়ো লোকসকলৰ জীৱনধাৰাৰ ওপৰত এখন ডকুমেণ্টেৰী কৰাৰ মোৰ বহুত ইচ্ছা আছিলে, আৰু খুব মেটিকুলাছলি তন্ন তন্নকৈ সকলো বিষয়ে, তেওঁলোকৰ কাপোৰ কানি আৰু নাইখন কি কি ৰঙৰ হয়, বা খাদ্য কি খায়, বা তেওঁলোকৰ ধৰ্মীয় গোটেই ৰীতি নীতি সকলোবিলাক আমি অলৰেডি আৰম্ভ কৰিলোঁ যোৱা 13 এপ্ৰিলত আপোনালোকৰ বৈশাগু আদৰণিত পালোঁ। এতিয়া মোক আপুনি দুআষাৰ কওকচোন, আমাৰ বড়ো সংস্কৃতি বা বড়ো ধৰ্মীয় এই গোটেই ৰীতি নীতিবিলাকৰ বিষয়ে আগতে তেনেকুৱা ক'ৰবাত তেনেকুৱা ডকুমেণ্টেৰী কৰিছে নেকি বা কোনোবাই তন্ন তন্নকৈ? হয়, মই কিন্তু তন্নতন্নকৈ। হয় হয় হয়, বহুত ধন্যবাদ, আপোনাক ভৰিত ধৰি আশীৰ্বাদ খুজিছোঁ, আশীৰ্বাদ কৰিব যাতে সফল হওঁ। এতিয়া এটা কথা কওক আপুনি, বড়ো গোটেই সংস্কৃতি কালচাৰ গোটেই আপোনালোকৰ জীৱনৰ গোটেই ৰীতি নীতি গোটেই কিমান বিশাল বাৰু? এনেই এটা মোক এটা এনেই এটা অভাৰভিউ এটা দিয়কচোন, কিমান বিশাল? সেইটো আপোনাৰ যিটো বৰ্তমান বাথৌ হয়, বাথৌ আগত আমাৰ অৰিজিনেলি বাথৌ, এইটো আমাৰ আগতে বলি বিধানৰ প্ৰথা আছিল। হয়, কিন্তু এতিয়া এই বলি বিধানৰ যিটো প্ৰথা সেইটো দেখি আমাৰ বড়োসকলৰ গুৰু যাক গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম বুলি সকলোৱে এতিয়া জানে, আৰু অসম তথা ভাৰত চৰকাৰৰ ৰাষ্ট্ৰীয় বঁটা তেখেতক বছৰি দিয়া হয় তেখেতৰ নামত। তেখেত 1860 চনত জন্মগ্ৰহণ কৰিছিল, আৰু তেতিয়া এই বড়োসকলৰ যিটো বাথৌ ধৰ্ম সিজৌ গছ, যিটো সিজু গছ সেইটো ৰুই পেলাই তাৰ ওপৰতে বলি বিধান কৰি সেইধৰণে আপুনি এইকেইদিন যি দেখিছে, দেখিছোঁ যিহেতু ইয়াতে কোনো বলি বিধান হোৱা নাই, ফুল প্ৰসাদাৰী কৰা হৈছে, হয় সেই বস্তু, হয় সেই যিটো ছিষ্টেম সেইটো নাছিল, হয় ডাইৰেক্ট আপোনাৰ বতৰ পথালি বুলি কয়, হয় তাত ই পেলাই বেলেগ বেলেগকৈ এই কৰি পেলাই তাত বলি বিধান দিয়া হৈছিল, হয় বেলেগ বেলেগ দেৱ হয় বিশ্বাস কৰি পেলাই দিয়া হৈছিল। হয়, তাৰপিছত এই ছিষ্টেমটো দেখি পেলাই গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম জন্ম হোৱাৰ
পিতৃদেৱ ইহলীলা সমৰণ কৰাৰ পিছত তেখেত এজন খুব ধনী জমিদাৰ, যাৰ দেউতাকৰ নাম আছিল কৌলাৰাম মেচ আৰু মাকৰ নাম আছিল ৰন্ধনী মেচ, এই দুজনৰ যিটো যুগল জীৱন, সেই জীৱনৰ মাধ্যমেদি গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মই জগতত আহিছিল। আৰু তেওঁ ডাঙৰ হৈ তেনেকৈ শিক্ষা দীক্ষা বেছি লোৱা নহ'ল, প্ৰায় ক্লাছ ফাইভমান পঢ়াৰ পিছতে তেখেতে স্কুল এৰিলে আৰু দেউতাকৰ লগত তেওঁ বিজনেছত আহি গ'ল। কিন্তু তেওঁ সৰুৰ পৰাই এই বড়োসকলৰ যিটো অৱস্থা, খুব দুখ লগা অৱস্থা সকলো দিশতে, শিক্ষা, ৰাজনীতি, সমাজ, ধৰ্ম, সকলো বিষয়তে পিছপৰা দেখি পেলাই তেওঁৰ মনে বহুত আঘাত পাইছিল বা দুখ পাইছিল। সেইকাৰণে তেওঁ বেছি শিক্ষা দীক্ষা নকৰি ঘৰতে দেউতাকৰ লগত বিজনেছত থাকিলে। তাৰপিছত দেউতাকে ঘৰৰ সকলো ইমান সম্পত্তি, টিম্বাৰ মাৰ্চেণ্ট আছিলে, কাঠৰ বেপাৰী, যে তেওঁ বহুত 250 বিঘা মাটি, হাতী, সেই দিনত দুইনলীয়া বন্দুক, মানে চাকৰ নাকৰ ৰোহণী, সেইটো আপোনাৰ হালোৱাৰ লগত বহুত ঘৰত মানে কৰ্মী আছিল। সেইধৰণে তাক বিৰাট সম্ভ্ৰান্ত পৰিয়ালৰ সন্তান আছিল তেখেত। তাৰপিছত দেউতাকে ইহলীলা সম্বৰণ হ'ল, সকলো বিজনেছৰ যিটো দায়িত্ব, সেই দায়িত্বটো তেখেতৰ প্ৰতি পৰিল। তাৰপিছত তেখেতে সেইধৰণে এদিন তেওঁ বৈকৃবাদা বুলি এটা আমাৰ য'ত কাঠবিলাক কাটি পেলাই পানীত ধৰা সেই নাও যাতায়াতৰ ব্যৱস্থাটো নাৱৰ জৰিয়তে পঠিয়াইছিল কলকাতালৈ, সেই বস্তু এটা এটা বাদা বুলি কয় আমাৰ, য'ত কাঠকঠীয়া মানুহবোৰ য'ত থাকে সেইবিলাকক চাবৰ কাৰণে এটা বাদা, মানে এটা জাষ্ট মানে এটা জিৰণি ঘৰৰ নিচিনা সৰুকৈ এটা খেৰৰে বনাই সেইটো কাৰণে। তাত এদিন তেওঁ খুব জেঠমহীয়া যিটো ৰদ, প্ৰখৰ ৰদ, সেই প্ৰখৰ ৰদত তেওঁ এদিন ঘৰৰ পৰা খোজকাঢ়িবলৈ সেই বৈকৃ বাদা বুলি য'ত চিলাই নদী বুলি আছে, সেই নদীৰ যিটো বাদা তাত গৈ পেলাই তেওঁ শুইছিল। তেতিয়া তেওঁৰ লগৰীয়া আছিল বিজনেছমেন চৰণ মণ্ডল, এই চৰণ মণ্ডলৰ লগত তেখেতৰ খুব ভাল সম্বন্ধ আছিল। আৰু তেখেতৰ সেই চৰণ মণ্ডলৰ যিটো বাদা, সেই বাদাতে তেখেতে অলপ ৰদ বিচৰাৰ কাৰণে ভাগৰ এটা ভাগৰ এটা দিছিল। আৰু সেইমতে মূৰৰ যিটো শিতান, তেতিয়া তেওঁ কিতাপ তেখেতে পালে। এনেই কোৱা হয় তেখেত যেতিয়া হৈছিল দিনত গাৰু দি বোলে এনেকৈ এনেকৈ ওখ চাপৰ এনেকৈ হৈ আছিল বোলে, তেতিয়া আৰে কিয় এনেকৈ হৈছে, এতিয়াতো ইয়াতো একো বস্তু নাই কিয় এনেকৈ। তাৰপিছত তেখেতে যিটো গাৰুটো ই কৰি পেলাই চালে, লুটাই পেলাই চালে, তাৰ এটা কিতাপ আছে, বাংলাৰ কিতাপ, যিটো কিতাপৰ নাম বাংলাত সাৰ নৃত্যক্ৰিয়া, অসমীয়াত হাৰ নৃত্যক্ৰিয়া। এইটো কিতাপে তেখেতে পাই পেলাই পঢ়িলে, পঢ়াৰ পিছত তাত দেখিলে পৰমহংস সত্যনাৰায়ণ বাবাৰ যিটো ধৰ্ম, মানৱ ধৰ্ম, যিটো যজ্ঞাহুতিৰ দ্বাৰাই জগতৰ চাৰিমুতি জীৱৰ কল্যাণৰ কাৰণে যিটো মানুহে পূজা পদ্ধতিৰে জগতৰ সকলোৰ কাৰণে মংগল এটা কৰিব পাৰে, আৰু আমি সকলোৱে ব্ৰহ্মৰ সন্তান, ব্ৰহ্মময় জগত, গতিকে এই কিতাপৰ জৰিয়তে তেখেতে খুব ধ্যান দিলে আৰু পঢ়িলে। পঢ়ি পেলাই তেখেতে এই ধৰ্মৰ সম্পৰ্কত ভাল ধৰণে জানিবৰ কাৰণে তেখেতে এই শৰণ মণ্ডল, যিহেতু আমাৰ পৰমহংস সত্যনাৰায়ণ বাবাৰ লগত এটা ভাল সম্বন্ধ আছিল, তেখেতৰ লগত সম পেলাই পৰমহংস সত্যনাৰায়ণ বাবা কলকাতাত থাকে। তেখেত একচুৱেলি উত্তৰ প্ৰদেশৰ মানুহ আছিল, হিন্দী ভাষী মানুহ,
তেওঁ পৰমহংস শিৱনাৰায়ণ বাবা হিন্দু কলকাতাত তেওঁ আছিল ভক্তসকলৰ লগত। তাত তেখেতে গৈ 1905 চনত তেখেতে তাত গৈ পেলাই তেখেতক লগ ধৰিলে। লগ ধৰাৰ পিছত তেখেতে তাতে ব্ৰহ্মধৰ্মত দীক্ষাও গ্ৰহণ কৰিলে। তাৰপিছত তেখেতে এই ব্ৰহ্মধৰ্ম গ্ৰহণ কৰি পেলাই তেওঁলোকৰ ঘৰতো আপোনাৰ বাথৌ পূজাই চলিছিল। ফুলৰাম মেছৰ ঘৰত আৰু সেই বাথৌ পূজা কৰাৰ যিটো পদ্ধতি তেওঁ দেখিলে, এইটোতো ধৰ্মৰ নামত জীৱ বলি সেইটোতো ঠিক নহয়। গতিকে এই ধৰ্মই আমাৰ বড়ো জাতিসকলক ধৰ্মৰ সু এটা সকলোৰে গ্ৰহণযোগ্য এটা নীতি নীতি, তাৰ মাধ্যমেদি আমি জাতি সংস্কাৰ কৰিব পাৰোঁ সামাজিক দিশত, ধৰ্মৰ দিশত। আৰু অজ্ঞানৰ পৰা জ্ঞান, অন্ধকাৰৰ পৰা পোহৰলৈ অনাৰ এটা ভাল এটা পদ্ধতি। গতিকে এইটো গ্ৰহণ কৰাটো আমাৰ কাৰণে ভাল বুলি তেখেতে নিজৰ ঘৰত যিটো বাথৌ ধৰ্মৰ যিটো ই আছিল, সিজৌ আৰু বিভিন্ন দেৱ দেৱীৰ যিটো থান আছিল, গতিকে এই যেন ভালকৈ পূজা দি পেলাই তেখেতে এই বস্তুটো আজিৰ পৰা এই পদ্ধতিৰে আমি পূজা নকৰিম, গতিকে আমি ব্ৰহ্মধৰ্মৰ মাধ্যমেদি, যজ্ঞৰ মাধ্যমেদি জগতৰ মংগলৰ কাৰণে পূজা পাতল কৰিম এইবুলি ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰে। এই সিজুগ যিমান যি আছে চব সেইদিনা উঠাই পেলাই শেষ পূজা কৰি পেলাই তেখেত দিখন যেন দিলে। তাৰপিছত যজ্ঞৰ যিটো পদ্ধতি তেখেতে নিজৰ ঘৰত আৰু বড়ো সমাজৰ মাজত তেখেতে এইটো প্ৰৱৰ্তন কৰি মানুহৰ মাজত ধৰ্ম বিলায়। আজি সেই গুৰুদেৱৰ নীতি আদৰ্শ লৈ আমি বৰ্তমান এই অৱস্থাত আহি পাইছোঁ। কিন্তু বাথৌ ধৰ্ম সংস্কাৰ হ'ল, এই আমাৰ ব্ৰহ্মধৰ্মৰ যিটো দেখি যিটো বলি বিধান আছিল এইটো তেখেতসকলেও এৰি এতিয়া ফুল প্ৰসাদেৰে বাথৌ পূজা কৰাৰ এইটো যিটো বৰ্তমান আপুনি দেখিছে সেই দেখি এতিয়া সেইটো প্ৰৱৰ্তন হৈছে, এইটো সংস্কাৰ এটা আহিছে আমাৰ, এটা আমাৰ কাৰণে লাভজনক মানৱ সমস্যা। কিন্তু এতিয়াও কোকৰাঝাৰ ছাইডত আমাৰ বিটিআৰ অঞ্চলত এই কিছুমান বাথৌসকলে এতিয়াও তেওঁলোকে গুৰি বাথৌ বুলি সেই পদ্ধতিটো এতিয়াও তেখেতসকলে এৰিব পৰা নাই, এতিয়াও আছে আছে। গতিকে সেইধৰণে আমি আগবাঢ়ি আহিছোঁ আৰু সেইধৰণে গুৰুদেৱৰ যিটো পৰামৰ্শ, কাৰণ সেই সময়ত বড়োসকল শিক্ষা দীক্ষা সমাজ ৰাজনীতি বিজনেছ সকলো দিশতে অতি দুখ লগা অৱস্থাত আছিল। গতিকে এই বড়ো জাতিৰ বৰ্তমান এই বৰ্তমান শিক্ষাৰ ক্ষেত্ৰত, ধৰ্মৰ ক্ষেত্ৰত, ৰাজনীতিৰ ক্ষেত্ৰত, সামাজিক ক্ষেত্ৰত আমাৰ গুৰুতৰতা ক'ব লাগিব গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মাই। তেখেতে বড়োসকলৰ মাজত যিবিলাক কৰাৰ অনুভৱ কৰিছিল সংগঠন, সেইবিলাক তেখেতে কৰি গৈছিল। আমাৰ মাজত শিক্ষাৰ যিটো মানুহৰ মাজত প্ৰহাৰতা একেবাৰে খুব তেওঁলোকৰ অৱস্থা আছে। গতিকে তেখেতে 1912 চনতে তেখেতে বড়োসকলৰ মাজত বড়ো ছাত্ৰ সন্মিলন বুলি প্ৰথম বড়ো ছাত্ৰসকলৰ মাজত তেখেতে গঠন কৰিছে। তাৰপিছত তেখেতে বড়োসকলৰ মাজত সেই সময়ত ধুবীত গৈ পেলাই অফিচ আদালত কৰিবৰ কাৰণে আমাৰ
ছাত্র ছাত্রী গৈ পেলাই তাত পড়া শুনা করার বা থকা মেলার কোনো ব্যবস্থা নাছিল। সেই কারণে তেখেতে 1896 চনতে ধুবরীত ব্রহ্ম বর্দিং এটা বড়সকল তাত গৈ আমার তারমানে বড়সকলক হোটেলত থকা থাকিবলৈ সুবিধা দিয়া নাছিল। সেই মানে অস্পৃশ্যভাবে হোটেলত আমাক থাকিবলৈ দিয়া নাছিল আমার মানুষবিলাক। সেই কারণে তেখেতে আমার মানুষ তো তার যাবলগিয়া হয় অফিসের কাম না খাজনা বিভিন্ন প্রথম এই ধুবরীত ব্রহ্ম বর্ডিং 1896 চনতে ব্রহ্ম বর্ডিং করেছিল প্রতিষ্ঠা করেছে বা তার বড় সকল থাকার সুবিধা যাতে মানুষবিলাকে গিয়ে অফিস কোনোবা যদি উচ্চ শিক্ষার কারণে যায় থকা মেলার ব্যবস্থা যাতে সুবিধা হয়। এই ব্রহ্মবতী এতিয়াও ধুবরীত এতিয়া আছে, কিন্তু মাটি আগত 5 বিঘা না কিমান আছে বলে গৈ থৈ এতিয়া আমার তো তার ইসলাম ধর্মী মানুষবিলাক বহুত বেশি আছে ধুবরীত। তেখেত হলে কিছুমান মাটি বোলে এইটো কব্জা করে লইছে, কব্জা করে লইছে, অর্ধেক সময় এতিয়াও আছে। তার মানে অলপ এটি অসম সরকারের পরাও কিছু টাকা দি পেলায় অলপ ভালকে হোজার কারণে চিন্তা করে আছে। বড় ছাত্র সম্মেলন তেখেতে 1912 চনতে গঠন করেছে, 1912 চনতে তারপরে তেখেতে আর যাতে বড় জাতি বিজনেসের ক্ষেত্রে যাতে আগবাড়ক, যেহেতু সেইবিলাক কোনো একটা অনুষ্ঠান কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা সংগঠন বড়সকলের মাজত সেই মনে আছে ব্রহ্ম কোম্পানি বলে 1912 চনতে তেখেতে একটা ব্রহ্ম কোম্পানি খুলিছে যে বড় সকলের আমার বিজনেস সকলে তাতে ইয়ার মাধ্যমে দি মানে ব্যবসায় কাঠের ব্যবসায় বিভিন্ন ব্যবসায় যাতে ই হয় শেয়ার সিস্টেম করে পেলায় তেখেতে সেটা গঠন করে দিছে। আর সেই সময়তে আমার যেহেতু বড় সকল সেই সময় সকলকে সেন্সাসত মেস মেস বলে লিখেছিল, কিন্তু আমি তো সকলেই মেস নহ, হ্যাঁ মেস নহ টাইটেলটো কোনোবা বসুমতারী কোনোবা নার্জারী কোনোবা স্বর্গিয়ারী কোনোবা, কিন্তু সেন্সাসত সবকে সেই সময় বড়বিলাক মেস লিখেছিল। গতি তেখেতে সেই সময়তো ইংরাজ সরকার আমরা শাসন, কারণ বড় সকলেও যদিও এক সময়ত এই অসমত বহু বছর রাজত্ব করেছে, এই রাজত্ব করা যদিও বড় সকলের বহুদিন গ্যাপস পড়ে গেল। আর আমার হেক রজা এইজন ইরিকদম যাক গোবিন্দ চন্দ্র বলে জনা যায় হেক রজা বড় সকল, সেই রজা দিনের পিছত এক বড় সকল এই ব্রিটিশ সকলে 1937 চনত তেওঁলোকে বড় সকলের যে রাজ্য আছিল সেইটুকু এই দিব্যদ কিংডম ক্যাপচার বাই ব্রিটিশ ইউজিং দি ডক্টরস ডক্ট্রিন অফ ল্যাপস, ইয়ার জড়িয়ে বড় যাক সুর সুর রাজ্য হিসাবে দখল করেছিল সেইবিলাক ব্রিটিশ সরকারে অধিগ্রহণ করে পেলায় বড় সকলের ক্ষমতা ক্ষমতাচ্যুত করেছে। সেই দিনেরপরাই গৈতে এই আমার মানুষের যে বহু বছর ধরো আপনি এটা 1937 চনেরপর গুরুদেব কালেশ্বর ব্রহ্মই 1937 চনের লেপস ডক্টরস অফ লেপস হওয়ার ইয়ার আর বড় সকলের যে লাস্ট রজা 1832 চনের লাস্ট রজা এই 1832 চনের লাস্ট রজা 1832 চনেরপর 1906 চনলৈকে কিমান সময় অতিবাহিত হল বড় সকল একদম সকল দিকতে চিন্তা নোহার নিচিনা একদম বিলুপ্ত হয়ে থাকার নিচিনা হয়েছে। গতি এই ধরনের বড় সকল আহি আহি গুরুদেবর সান্নিধ্যতহে
আজি এই পর্যায়ত আহি পাইছে। তেখেতে 1921 চনত প্রথম বড়ো মহাসম্মিলন, কোনো এটা সংগঠন না, বড়ো সমাজের একটা জাতীয় চেতনা হোক বলে বড়ো মহাসম্মিলন বলে তেখেতে ফর্ম করেছিল 1921 চনত। তারপর তেখেতে 1922 চনত বড়ো সকলের যুব সকলের মাজত এটা সংগঠন বড়ো লাইমন আফাত, মানে বুড়ো বড়ো যুব সমিতি বলে তেখেতে গঠন করে দিছিল। তারপর বড়ো সকলের মাজত যাতে কৃষিজীবী বড়ো সকল, আমার বড়ো সকল কৃষিজীবী, গোটাই কৃষিজীবী সকলের কারণে বড়ো আবাদারী মানে কৃষক কমিটি, আবাদারী মানে আমার কৃষক কমিটি, এই বড়ো আবাদারী কমিটি তেখেতে গঠন করেছিল 1923 চন। তারপর লগতে তেখেতে আমার বড়ো সকলের আই সকলের অবস্থা অতি দুখলগা অবস্থার আছিল, সেই সময়ত দুই এজন বড়ো মানুষ শিক্ষা দীক্ষা যদি দিছিল পুরুষ সকলক বা লড়া সকলক, ছোৱালীবিলাকে একদম পড়িবলৈ সুবিধা দিয়া নাছিল, পড়িবলৈ সুবিধা দিয়া কারণ এদিন তেওঁলোকে আনন ঘরে যাব, গতিকে আমি তেওঁলোকক পড়ার কোনো দরকার নাই, ডাঙর হলে বিয়া দিব লাগে পঠিয়াব লাগে, গতিকে তেওঁলোকক শিক্ষা দিয়ার কোনো বুঝে, কিন্তু গুরুদেবে এই বড়ো সকলের নারী সমাজের যদি অবনতি আর তেওঁলোকে যে ভারতের নাগরিক হিসাবে বা মানুষ হিসাবে তেওঁলোকে যে সুশিক্ষিত হব লাগে, কারণ নারী ঠিক থাকলে এটা ঘর এখন ঘর বা এটা জাতি সদায় যেনেকে নেপোলিয়ন বনপাটে কৈছে গিভ মি 10 গুড মার্ডার্স আই উইল গিভ ইউ গেট গুড নেশন বলে কোৱা নাছিল, সেই কথাখিনি আমার গুরুদেব কালেশ্বর ব্রহ্মই দিছিল। আর এই কারণে তেখেতে এই 1923 চনতে আইজি আফা অর্থাৎ মহিলা বড়ো মহিলা সমিতি তেখেতে গঠন করে 1923 চন। তার আগে তো একই নাছিল বড়ো সমাজের মাজত। তারপর বড়ো সকলের মাজত গ্রাম্য অঞ্চলের সমাজের যাতে উন্নতি হয় সেই বিষয়ে চিন্তা চর্চা করার কারণে কোনো এটা অনুষ্ঠান বা কোনো এটা সংগঠন বা কোনো এটা আমার কমিটি নাছিল, সেই কারণে বড়ো গ্রামী হুটিসি কমিটি গঠন করে দিয়েছিল, মানে বড়ো সকলের যাতে সমাজের উন্নতি হয় এই সমাজ সুচিন্তক এই কমিটি তেখেতে গঠন করেছিল 1925 চনত, তেখেতে সেই গঠন করে দিছিল। তারপর লগতে তেখেতে যাতে মহিলা সকল আর আমার এই সকল উন্নতি হয় নিবনুয়া সমস্যা সেই মতে তেখেতে যাতে ভোকেশনাল যে ট্রেনিং উইভিং সেন্টার তেখেতে 1925 চনতে এন্ড কার্পেন্টার উইভিং এন্ড কার্পেন্টার তেখেতে এই অনুষ্ঠান ওপেনিং এস্টাবলিশ করে দিয়েছিল। তারপর তেখেতে 1929 চনত যেতিয়া ভারত সাইমন কমিশন আহিছিল 1929 চনত সাইমন কমিশন আহিছিল তেতিয়া তেখেতে সেই সময়ের নিজের লগে আর আমার সেই মানে এজন ব্যক্তি আছিল দে রিটায়ার্ড সুবেদার ব্রিটিশ তাক বিও বলে কৈছে অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার বলে যেটা টাইটেল আছিল মানে সর্দার বেলবুং সুবেদার তেখেতক বিওই বলে কৈছে যে অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার বলে যে মানে এই রিটায়ার্ড ব্যক্তিক লগত লই কারণ এজন কমিশনক লোক ধরবলে তো যে সেই মানুষে পারমিশন নাব গতি সেই চিন্তাধারা লই পেলায় দেখেছে নিজের লগত খরেন মন্ডল আর এই সুবিধার বিলবুং কছারী দুধনৈর মানুষ সর্দার বিলবুং কছারী তারপর বাবুরাম ব্রহ্ম আর সেই মানে আমার মাজত কোনো শিক্ষিত মানুষ আছিল লয়ার নাছিল লয়ার হিসাবে এই মেমোরেন্ডম ড্রাফ করার কারণে গিয়াসুদ্দিন আহমেদ বলে এজন মুসলিম মানুষ
তেওঁলোকলৈ যাবলগীয়া হৈছে, কাৰণ আমাৰ মাজত সেই গতিকে সেই কথালে তেখেতে এতিয়াতো আগত যাবৰ কাৰণে কি বুদ্ধি কৰিব লাগিব, ইমান আমাৰ বুদ্ধি আৰু প্ৰত্যোৎপন্নমতি আছে আমাৰ গুৰুদেৱ কালীচৰণ, যাৰ লগত গ'লে আমি খুব সহজে চাইমন কমিশ্যনক লগ ধৰিবলৈ আমি ৰাস্তা উলিয়াই পাওঁ, সক্ষম হ'ম। সেইকাৰণে সুবিধাৰ বেলগুম কছাৰী নিজৰ যিটো আগৰ ড্ৰেছ সুবিধাৰ যদি ৰিটায়াৰ চব ড্ৰেছ পাতি পিন্ধাই গুৰুদেৱে শ্বিলং গৈ সেই ড্ৰেছটো লগত লৈ পেলাই পিন্ধাই পেলাই তেওঁক আগত যায় তেওঁলোকে পিছে পিছে গ'ল। তেতিয়াতো তেওঁক দেখি পেলাইতো যিজন কমিশ্যনাৰৰ যিটো বডিগাৰ্ড সেইটোৰ ক'ত বাধা দিব, চেলুট দিবলগীয়া হ'ল। চেলুট দি পেলাই তেওঁক যাবৰ কাৰণে তেওঁ যেতিয়া তেওঁৰ মানুহ বুলি জানিলে চবেই তেওঁৰ জৰিয়তে সকলোৱে যোৱাৰ সুবিধা হ'ল। আৰু আমাৰ যিটো চাইমন কমিশ্যনৰ যিটো মেমৰেণ্ডাম দিছিল সেই মেমৰেণ্ডাম মই আপোনাক পাৰিলে এটা কপি দিম। যি ধৰণে অকল বড়োসকলৰ নহয় অসমৰ পিছপৰা জনজাতিসকলৰ কাৰণে তেওঁ ইয়াতো মেনশ্যন কৰিছিল, আৰু সেই সময়তে বড়োসকলৰ মাজত যাতে এটা সৈনিক গঠন কৰা হয় এইটো বড়ো ৰেজিমেণ্ট 1929 চনতে বড়ো ৰেজিমেণ্ট, কাৰণ সেই সময়ত আমাৰ যিসকল সৈনিক বড়োসকল আছিল এইটো গুৰ্খা ৰেজিমেণ্টৰ লগতে বহি পেলাই কাম কৰিছিল, গতিকে বড়ো ৰেজিমেণ্ট এই সময়তে তেখেতে 1929 চনতে মেমৰেণ্ডমৰ জৰিয়তে সেইটো জখা। কিন্তু দুখৰ বিষয় সেই সময়ত আমাৰ মানুহবোৰ সেইবিলাকত মানে সেই ন বা সেই পুলিচ ডিপাৰ্টমেণ্ট যোৱা মানুহবিলাক এইবিলাক কোনে কৰে, কুকুৰেহে কাম কৰে এইবিলাকত, এইবিলাক ভাবি মানুহবিলাকে ইয়াত কোনো সহযোগ কৰা নাছিল। আৰু মাত্ৰ তেখেতক 200-150 যুৱকসকলক আনি পেলাই আপোনালোকে আমাক দিয়ক, আমি আপোনালোকৰ গঠন কৰি দিম বুলি সেইখিনি আমাৰ কোনো পৰিয়ালে যুৱকসকলক এৰি নিদিয়াৰ কাৰণে সেইটো গঠন কৰিব নোৱাৰিলে, নহ'লেতে সেই 1929 চনৰ পৰাই বড়ো ৰেজিমেণ্ট এটা আমি পালোহেঁতেন বড়োসকল। সেইধৰণে কাম কৰি গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মই তেখেতে সেই সময়তে তেখেতৰ সৌজনতে তেখেতৰ ইনস্পায়াৰ তেখেতৰ যিটো পৰামৰ্শ সেই পৰামৰ্শমতে গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মৰ জৰিয়তে টিপকাই টিপকাই বুলি তেখেতে বুলিছে কাজিগাঁও টিপকাই তাত প্ৰথম এই টিপকাই এম ই স্কুল তেখেতে গঠন কৰিছিল 1912 চনতে। আৰু এই স্কুলত মোৰ সৌভাগ্য ঘটিছে, এই স্কুলৰ পৰা মই পঢ়ি আহ বুলি সুযোগ পাইছোঁ। তাৰপিছত 1915 চনত বড়োসকলৰ এটা আইন নীতি যি এটা নিয়ম নীতিৰ মাজতে কেনেকৈ চলিব লাগে সেই আইন নীতি এটা তেখেতে কৰি কৰিবলৈ পৰামৰ্শ দিছিল। আৰু এই 1915 চনত বড়োপচা আইন ইন চাউথ গোৱালপাৰা এইটো প্ৰথম গঠন মানে বড়োসকলৰ গাঁও পৰিচালনা কৰাৰ এটা নীতি এটা আইন এইটো গঠন কৰি দিছিল। তাৰপিছত 1917 চনত অসমত তেতিয়া বাংলা চলিছিল, মিডিয়াম বাংলা চলিছিল, গুৱাহাটীত যেতিয়া ডুবুৰীত যেতিয়া বড়ো সাহিত্য সভা বহিছিল সেই সাহিত্য সভাতে তেখেতে এজন ৰেজিষ্ট্ৰেশ্যন কমিটিৰ মেম্বাৰ আছিল গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্ম। তেতিয়া তেখেতে এটা ডিমাণ্ড দিছিল যে অসমত বাংলা নহয়, আমি অসমৰ মানুহে অসমীয়া মাধ্যমেৰে পঢ়াৰ সুবিধা পাব লাগে, এই ডিমাণ্ড তেখেতে দিছিল। আৰু 1917 চনত ইন আসাম আসামিজ লেংগুৱেজ ইউজ এজ অফিচিয়েল লেংগুৱেজ ডিমাণ্ডিং বাই গুৰুদেৱ গুৰুদেৱে আৰু সেইকাৰণে বড়ো সাহিত্য অসম সাহিত্য সভাই গুৰুদেৱৰ জীৱন ইতিবৃত্তি লিখি উলিয়াই মানুহক প্ৰদান কৰিছে। আমি বহুত মই আপোনাক এখন সেই কিতাপ মোৰ লগত আছে আপোনাক দিম, অসমীয়াতে লিখা অসম সাহিত্য সভা, এইটো আমি সেইকাৰণে অসম সাহিত্য সভাক বড়োসকলে
বহুত বহুত ধন্যবাদ দিব লাগিব, কারণ গুরুদেবর যে কার্যকলাপ, তেখেতর যে জীবন আর তেখেতর যে কর্মধারা, তেখেতে সকলে খুব ধুনিয়াকে অসমিয়াত লিখি উলিয়াই মানুষক প্রদান করেছে আর জনসমাজত বিলাই দিছে। গতি এই আমি বড় সাহিত্য সভা ফলেরপরাও আর বড় জাতীয় সভারপরাও লোক আমি বড় আসামিজ যে আসাম সাহিত্য সভা অসম সাহিত্য বলে আমি খুব আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। তারপর গুরুদেব কালীচরণ ব্রহ্ম যেটু চিন্তাধারা, সেই চিন্তাধারা সেই সময়ত যিকেইজন মুষ্টিমেয় বড় শিক্ষিত যুবসকল আছিল, তেওঁসকলের মাজত বড় জাতির যে ভাষা সেইখিনি কেনেকৈ প্রসারতা লাভ করব আর জিয়াই থাকবে তার কারণে তেখেতে পরামর্শ দি পেলায় প্রথম বড়সকল দি ফার্স্ট ইভার গ্রিন ম্যাগাজিন বিবার ওয়াজ পাবলিশ বাই দ্য বড় ছাত্র সম্মেলন এডভাইস বাই দ্য গুরুদেব কালীচরণ ব্রহ্ম। এই ধরনের গুরুদেবে বড়সকলের মাজত কাম করে গেছে আর 1925 সনত দ্য ফার্স্ট বড়ো মহাসভা ওয়াজ হেল্ড এট ভাওরাগুড়ি ইন দ্য ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া, হ্যাঁ, আন্ডার দ্য লিডারশিপ অফ গুরুদেব কালীচরণ ব্রহ্ম পার্টিসিপেটেড অল দি বড়ো রিলিজিয়াস গ্রুপ, ইয়াত বাথু ব্রহ্ম সকলে যেমন আছে সকলে একটু তার গেছিল। সেই ধরনের আমার গুরুদেব কালীচরণ ব্রহ্মই বড়ো সমাজের মাজত এজন অগ্রদূত হিসাবে। তেখেতর আসলে বড়ো সকলের বাবে নয় অসমিয়া সকলের বাবে তেখেতর যে অবদান সেটা আমি আর গোটেই জীবন তেখেতক আমি স্মরণ করব লাগিব। অসমিয়া ভাষা তেওঁৰ কাৰণে প্রবর্তন হল। মই আজি আপুনি ইমান ধুনিয়াকৈ এইখিনি কথা বুজাই দিলে, এতিয়া সেই কিতাবখন পালে আৰু ভাল লাগিব, সাহিত্য সভাৰ কিতাব। হয় নিশ্চয় মই আপোনাক দিম। হয় হয় আৰু গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মৰ যিটো অৱদান, হয় 1929 চনত, হয় 4 জানুৱাৰী, হয় এইটো আমাৰ যিটো চাইমন কমিশনক যদি মেমোরেন্ডাম দিলে সেটা আপনার মনে করবে। গতি সেই ধরনের তখেতে বড় সমাজের মাজত কাম করে গেছে, আর বড় আর বিভিন্ন জাতির মাজত আমার জনজাতির মাজের মাজত রাজনীতির চেতনা নাছিল, রাজনীতির চেতনা আছিল। 1933 সনত দি ট্রাইবেল লীগ ওয়াজ ফর্ম এট টিটাগড় দি দেন শিবসাগর ডিস্ট্রিক্ট আসাম, ভীমবর দেউরী ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট এন্ড সতীশ বসুমতারী ওয়াজ ফার্স্ট জেনারেল সেক্রেটারি, দিস ওয়াজ অলসো হেল্প অ্যাডভাইস বাই গুরুদেব কালীচরণ ব্রহ্ম। প্রথম রাজনীতি চেতনা গুরুদেব রমে ট্রাইবেল লীগ তেখেতে প্রথম গড়ে উঠেছে এইটা 1933। আর এই ধরনের 1935 সনত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক ডিক্লার বাই ব্রিটিশ গভ ইন ইন্ডিয়া দ্যাট ওয়ার প্রভিনশিয়াল স্টেট ওয়াজ গিভেন টু দ্য বোডোস বাট আন্ডার দি লিডারশিপ অফ রূপনাথ ব্রহ্ম ডিড নট একসেপ্টেড। বড়োসকলের কারণেও সেই সময়ত আমার ব্রিটিশ সরকারে যদি কিবা রাজ্য লাগে সেই সময়তো ডিক্লার দিবর কারণে কৈছিল, কিন্তু রূপনাথ ব্রহ্ম প্রথম বড়োসকলের এজন রাজনীতিবিদ আর গুরুদেব কালীচরণ ব্রহ্মই তেখেতক রাজনীতির পঠিয়াইছিল, তেও এজন লয়ারও আছিল, কিন্তু তুমি এজন লয়ার হয়ে থাকবে নালাগে, বড় সকলের মাজত ই নাই, শিক্ষিত মানুষ নাই, তুমি রাজনীতিত যাব লাগবে। তেখেতর এডভাইসতে রূপনাথ ব্রহ্মই রাজনীতি নামিছিল আর বড় সকলক বর্তমান কোনো এটা স্টেট নালাগে বলে তেখেতেই মানে একসেপ্ট করা নাছিল এই রূপনাথ ব্রহ্ম। 1937 সনত ফার্স্ট জেনারেল ইলেকশন হেল ইন ইন্ডিয়া অন বিহাফ অফ ট্রাইবেল লীগ রূপনাথ ব্রহ্ম এন্ড রবি কোশারি ওয়ার স্ট্যান্ড ইন দ্য ইলেকশন এন্ড ওন রূপনাথ ব্রহ্ম ওয়াজ ক্যাবিনেট মিনিস্টার, আর এই মধ্যে প্রথম ইলেকশন ফার্স্ট। তারপর 1938 সনত অন 8 মে আমার গুরুদেব
কালেশ্বরম ব্রহ্ম ইহলীলা সম্বরণ কৰিলে, মানে 5 মে এইট মে 1938 চন 8 মে। এতিয়া আমি 8 মে আমার 25 বহাগ বলে, 25 বহাগ আমার অসমীয়া হিসাবে, আর এনে জন্ম তো আপনার 5 বহাগ বহাগ মাহতে জন্ম, বহাগ মাহতে ইহলীলা সম্বরণ হয়েছে। এই ধরনের আমার আমার বড় সকলের মাজত নিজের ভাষা নিজের সংস্কৃতি সংরক্ষণের কারণে যেটু চিন্তাধারা তখন আগরপরাই এডভাইস বা পরামর্শ দিয়ে আছে, কিন্তু জীবিত কালত সেই নহল। 1900 যার পিছিলা সম্বরণ 1952 চন অন 16 নভেম্বর দি পরমেশন অফ বড় সাহিত্য সভা, দিস ওয়াজ অলসো ফর্ম ইনফ্লুয়েন্স বাই গুরুদেব কালীচরণ ব্রহ্ম। এই গুরুদেব ইন 1963 18 মে ইন্ট্রোডিউস বোধো এস এন এডুকেশনাল ইনস্ট্রাকশন ইন দি এলপি স্কুল। প্রথম বড় ভাষা যে আমি পাইছো, এটাতো ইউনিভার্সিটিলে গল, এটা আমার মিডিয়াম। 1963 18 মে প্রথম বড় এলপি স্কুল আমার শিক্ষা মাধ্যম হিসাবে সরকারের স্বীকৃতি দিয়েছিল 1963। আর এই ধরনের আমার মাজত গুরুদেবর যেটু প্রভাব, এই প্রভাবের জড়িয়ে আজি আমার মাজত রাজনীতি, শিক্ষা, সমাজ, ধর্ম সকল দিকতে বর্তমান আমি এই পর্যায়ত আহি পাইছো। আর সেই ধরনের বড় সকলের মাজত উপেন্দ্রনাথ ব্রহ্মর নেতৃত্বত বডোল্যান্ড মুভমেন্ট, এই বডোল্যান্ড মুভমেন্ট আমার 1987 স্টার্ট হয়েছিল, 1987 স্টার্ট হয়েছিল, কিন্তু বডফা উপেন্দ্র ব্রহ্ম আজি আর নাই। তখেতে ইহলীলা সম্বরণ করলে 1990 চনতে, গতি তখেতর যে আন্দোলনের যে প্রভাব সেই গই গই পিছত ফার্স্ট 1993 চন অর্থাৎ 1993 20 ফেব্রুয়ারি ফার্স্ট বিএসি একর্ড সাইন বাই দা আপসু আসাম গভর্নমেন্ট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ দিল্লি ফার্স্ট। তারপর এই বিএসির জড়িয়ে বড় সকলের যে আন্দোলন আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার কোনো আশা নাই, সেইবলি আকো আমার বড় সকলের মাজত এটা চিন্তাধারা হল যুব সকলের মাজত। আর তেখেত সকলে এই ধরনের এটা ওইডি উইপন স্ট্রাগল স্টার্ট করার চিন্তা করে পেলায় তেখেত সকলে কি কলে বিএলটি বডোল্যান্ড লিবারেশন টাইগার বলে একটা সশস্ত্র সংগ্রামী গঠন করলে, আর তেখেত সকলে এই সংগ্রাম করে পেলায় আকো বিএসির পরা মানে বিটিসি ইন 2003 আকো 10 ফেব্রুয়ারি দিনা 2003 10 ফেব্রুয়ারি বিটিসি একর্ডেড সাইন বাই আসাম গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড বিএলটি। এই ধরনের বড় সকলের মাজত এই ধরনের আকো দ্বিতীয়বার চুক্তি হল বিটিসি অর্থাৎ বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল। এইটু সংকোচটু আপনার দরং ডিস্ট্রিক্টের সিমান 5 নৈ এইলেকে সিমান মানে 6 শিডিউল, আগত 6 শিডিউল আছিল বিএসি, এনে আনখন শিডিউল এটা ই মাত্র দিছিল, কিন্তু এইটু 6 শিডিউলত আহিব। আর সেই 6 শিডিউল অহার অনুমতি বড় যে ভাষা
ইন্ডিয়ান কুইজিনের এই শেডিউলত অন্তর্ভুক্ত করা হল এই বড় এতিয়া ভারতের যেটু ভাষার মর্যাদা এই ভাষার মর্যাদা তা এই শিডিউলত বড়সকলের স্বীকৃতি এই বিএলটির যে চুক্তি তার সন্নিবিষ্ট হল। তারপর আহি আহি আকো ইয়াপসুতো আন্দোলন এরা নাই, তথাপি ভিতরে ভিতরে আন্দোলন করে আছে। তারপর আমার এই অনুপতে 2020 27 জানুয়ারি আকো কি হল, এটা আকো চুক্তি হল যা বিটিআর চুক্তি আর এই যে আমার বর্তমান আউট অফ বিটিআর যা আমার 20টা জেলা আছে বিকেডাব্লিউসি, যে বিকেডাব্লিউসির গেস্ট হাউসত আপনি আছে বর্তমান আছে, আর ইয়ার আমার হেড অফিস এই সঞ্জয়ীনগর ইয়াতে আছে, হয়তো আপনি দেখা নাই, আজি আপনাকে দেখাম আমি। ঠিক আছে, দেখাম, খুব ওসরতে আছে, বহুত ধন্যবাদ, আজি তেলকের বাবেই এই গৃহটি আছো মই গেস্ট হাউস। হ্যাঁ, গতিকে এই যে বিটিআর এন্ড বিকেডাব্লিউসি এটি অ্যাকর্ড সাইন বাই আসাম গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এফসু, ফোর ফ্যাকশন অফ এনডিপি বদলেন ডেমোক্রেসি ফ্রন্ট, ন্যাশনাল ডেমোক্রেসি ফ্রন্ট অফ বদলেন এন্ড ইউবিপিও আমার এই যে বর্তমান শিপ আমার বিকেডাব্লিউসির শিপ, ঠিক আছে, ইউনাইটেড বোর্ড অফ পিপলস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আসিল, ঠিক আছে, এই 2014 জুলাইয়ের দিন গঠন করা হয়েছিল এই সিমেন্ট চাপরি এই এসপি আমার সতীশ বসুমতারী হাই স্কুল যত মানে ফাউন্ডার হেডমাস্টার ইয়াতে গঠন করা হয়েছিল 2014 জুলাইয়ের দিন, আর অতি কম সময়ের ভিতরেতে তেখেতগুলো আউট অফ, কারণ সেইফলে মাত্র আপনার 5 মিনিটলেকে আহিল দরং ডিস্ট্রিক্ট, বাকি বড়বিল আন্দোলন ইয়ালেকে আমার মানুষ ময়ও ইয়ার কারণে শিক্ষক হলেও আনর প্রহসনাত পুলিশবিলাকে মোক ধরলে পেলায় জেল ভরাই থাকছিল এই মানে, আর ইয়ারপরা মানুষ মাটি আসাইছে, গুলি খাইছে, মরিছে, নারী সকল বহু নির্যাতন হয়েছে, বহুত গাঁও মানে বহুত কষ্ট ওলাই যায়, আর বহু মানুষ জেল যাবলগা হয়েছে। এই ধরনের আজি এই আউট অফ বিটিআর যদি 20টা ডিস্ট্রিক্ট আছে আউট আপ টু কাছাড়, এটা রিয়াং আর ব্রু এও সকলকে আমার এই বিকেডাব্লিউসিত সময় দিয়া হয়েছে কাছাড় ডিস্ট্রিক্টর, গতি এই ধরনের এই আপনার 2020 সনের 27 জানুয়ারি বিটিআর এন্ড বিকেডাব্লিউসি অ্যাকর্ড সাইন বাই আসাম গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আপসু, ফোর ফ্যাকশন অফ এনডিপি এন্ড ইউবিপিও, এইটি লাস্ট আমার অ্যাকর্ড, আর এই অ্যাকর্ডের জড়িয়ে এই বিকেডাব্লিউসি যেটি উন্নতি বা যে কাম কর্ম যা টকা দিছে মাত্র 13 ক্রোড এন্ড 50 লাখ মাত্র, গতি এটা 20টা ডিস্ট্রিক্ট, গতি অতি নগণ্য অতি দুর্লভ অবস্থা আছে বর্তমানে, মানে এইটা আমার এই অটোনমাস কাউন্সিলটো বর্তমান ইলেকশন হওয়া নাই, গভর্নমেন্টের এটা ইন্টারিম গভর্নমেন্ট ই করে দিছে 2021, গতি ইয়ার জড়িয়ে আজি যি পারে আমার তখেসকলে যখন এই বাবদ আছে বর্তমান তখেসকলে খুব ধুনিয়াকে কাম করে আছে, আর ইয়ার এটা এনুয়াল রিপোর্ট তখেসকলে কি কাম করেছে এই এনুয়াল রিপোর্টও আপনার এটা কপি দিম, ঠিক আছে, খুব ভাল লাগবে, আপনি ইয়ার জড়িয়ে বড় সকল কি এবাউট দ্য বডো ইয়াত মেনশন আছে এইটু চালে আপনি সম্পূর্ণ আমি বড়সকল কোরপা আছো কত আছে কেন আছে আমি কি খাও আমার কালচার কি সম্পূর্ণ সম্পূর্ণ এটা পাব, হয় খুব ভাল লাগিব, আর এতিয়ালৈকে আপনি যিখিনি বিবরণ দিলে ইমান গোটেই আমার গুরুদেবর পৰা আজিলৈকে 2020লৈকে তারপরে মই আপনাক কৃতজ্ঞ হবলৈ কোনো ভাষা নাই,
ইমানটোৱে ক'ব পাৰোঁ। আপোনাৰ জৰিয়তে মোৰ এটা আধৰুৱা সপোন সম্পূৰ্ণ হ'বলৈ গৈ আছে। আপোনাক বহুত ধন্যবাদ, আপোনাৰ জৰিয়তে আজি চিমেণ্ট চাপৰিত আহি এই ধুনীয়া অনিন্দ্য সুন্দৰ ইণ্টাৰভিউটো ল'বলৈ পাৰিলোঁ, আৰু ভৱিষ্যতেও আৰু কেইবাটাও খণ্ডত আমি আপোনাৰ ইণ্টাৰভিউ আমি গ্ৰহণ কৰিম। এইটো আমাৰ হয় এনুৱেল ৰিপৰ্ট, এনুৱেল ৰিপৰ্ট হয়। তেখেতসকলে প্ৰথম যিটো 2001-2020 হয় প্ৰথম যেতিয়ালৈকে ধন পাইছে হয় 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 13 crore হয় 50 lakhs হয়, ইয়াৰ সম্পূৰ্ণ বিৱৰণ হয় হয়, যি ধৰণে খৰচ কৰিছে হয় উইথ ফিক্সাৰ হয় হয় আপুনি পাব হয় হয়, ইয়াৰ সম্পূৰ্ণ আছে হয়, আৰু ইয়াতে আপুনি এইখিনি অলপ হয় আনি আপোনাৰ চকু পৰালে হয়, আৰু ইয়াৰ সম্পূৰ্ণ আমাৰ বড়োসকলৰ যিটো হয় কৃষ্টি হয় আৰু সংস্কৃতি হয়, আমি কি খাওঁ কেনেকে থাকো হয় কি ভাল পায় হয় ইয়াতে আপুনি সম্পূৰ্ণ পাব হয়, আৰু ইয়াৰ জৰিয়তে আপোনাৰ এটা সম্যক জ্ঞান নিশ্চয় আপোনাৰ ওচৰত আহিব ডেফিনেটলি, আৰু বোধফা উপেন্দ্ৰনাথ ব্ৰহ্ম এইজন ব্যক্তি হয় তেওঁ খুব কম বয়সতে এই লীলা সম্পন্ন কৰিলে, মানে 31 বছৰ মাত্ৰ হৈছিল ইয়াতে গ'ল, আৰু আমাৰ ইয়াতো আহিছিল তেখেত, আহি পেলাই বহুত কষ্ট কৰি পেলাই সংগঠনটো খুব ভাল ধৰণে চলাই লৈ গৈছে, আৰু এই যে পিকচাৰ আপোনাৰ এবাউট দ্য বোডোজ ইয়াতে চব আমাৰ কালচাৰটো আপুনি পাব। বুজিলোঁ বুজিলোঁ, বৰ ধুনীয়া লাগিছে, বৰ ধুনীয়া, মই গোটেই পঢ়িম, বৰ ধুনীয়াকে তন্ন তন্নকে পঢ়িম সকলো, আপোনাক গোটেইখিনি হয় 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 বুজিলোঁ, ভাল লাগিব, মোৰ ডকুমেণ্টেৰীখনত ভইচ অভাৰ কৰিবলৈও ভাল লাগিব, হয় হয় হয়, ধন্যবাদ ককাইদেউ, কেমেৰাটো ধৰি আছে, এখন হাতেৰে গ্ৰহণ কৰিছে, ধন্যবাদ। তেতিয়াহ'লে ককাইদেউ আজিলৈ আহোঁ, বহুত ধন্যবাদ, আপোনাৰ সুস্বাস্থ্যৰ কামনা কৰিলোঁ, ভগৱন্তৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ, শৰীৰৰ প্ৰতি যত্ন ল'ব, আপুনি 3 বাৰ কণ্টিনিউৱাছলি আচলতে কুকুৰাঝাৰ গ'ল ট্ৰেইনত, অলপ ঠাণ্ডাও আছিলে সেইটো সময়ত, খোৱা বোৱা খুব সময়মতে কৰিব দেই, খোৱা বোৱা প্ৰটিন খাব, প্ৰটিন নাখালে এইবোৰ পানী লগা কাঁহ এইবিলাক খুব হয় নিউমনিয়া, তেতিয়াহ'লে চেলাইনো সময়মতে ল'ব দেই ককাইদেউ, আজিলৈ আহোঁ তেন্তে দেই, হয় এইটো আমাৰ বড়ো কছাৰী হয়, মই তেখেতসকলৰ পৰাই হয় লৈছিলোঁ, আৰু তেখেতসকলক লৈ পেলাই মই ব্যৱহাৰ কৰা নাছিলোঁ, আগবাই এদিন দিম বুলি হয় হয় হয়, বহুত ধন্যবাদ, হয় এইটো ডায়েৰী 2020 হয় হয় ককাইদেউ, হয় হয় বহুত ধন্যবাদ, বহুত ধন্যবাদ, কোনো ভাষা নাই, আৰু আপোনাৰ এই ধাৰ মই গোটেই জীৱন জীয়াই থকা কাললৈকে খুজিব নোৱাৰিম, বহুত ধন্যবাদ। প্ৰথম কথা, আপুনি চিমেণ্ট চাপৰিলৈ মুম্বাইৰ পৰা চিমেণ্ট চাপৰিলৈ অনা সকলো যাতায়াতৰ ব্যৱস্থা কৰিলে, স্পনচৰ কৰিলে, আৰু এতিয়া মই ভাবোঁ আমি 20% কমপ্লিট কৰিলোঁ ডকুমেণ্টেৰীখনৰ, আৰু 80% সকলোখিনি ল'ম। আজি আপুনি মোক গোটেই অভাৰভিউটো দিলে, আজি মোক আপুনি ইমান, আপুনি মই এতিয়া ইমান এনাৰ্জাইজ হৈ গ'লোঁ, মই মানে ইমান অনুপ্ৰেৰণা পাইছোঁ, এতিয়া মই গোটেই অভাৰভিউটো পাই গ'লোঁ, মই ক'লৈ ক'লৈ যাব লাগিব, পূব পশ্চিম উত্তৰ দক্ষিণ গোটেইকেইটা দিশৰ আপুনি গোটেই অভাৰভিউটো দিলে, এতিয়া মোৰ আৰু মেপখন পাই গ'লোঁ, আচলতে আমাৰ এতিয়া অপাৰেশ্যন কৰিবৰ কাৰণে মেপখন পাই গ'লোঁ, বহুত ধন্যবাদ ককাইদেউ দেই, হয় ভৰি ধৰি আশীৰ্বাদ খুজিছোঁ, আশীৰ্বাদ কৰিম, হয় ধন্যবাদ, হয় আৰু আপুনি যিটো মানৱ ধৰোতি হয়, ইউ আৰ দ্য ফিলানথ্ৰপিষ্ট হয়, এইটো আপোনাৰ কৰ্মৰ জৰিয়তে আমাক পৰিচয় দিছে, আমি সকলোৱে তাৰ কাৰণে আপোনাক ধন্য মানিছোঁ, হয় ধন্যবাদ কৰিছোঁ।